উৎকর্ষ বাংলার প্রকল্পের সাফিয়া ক্রিয়েশনে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান কর্মসূচি বুধবার গোয়ালপকর এক নং ব্লকের অন্তর্গত গোচিনগর এলাকায় উৎকর্ষ বাংলার প্রকল্পের সাফিয়া ক্রিয়েশনে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করলেন জয়েন্ট বিডিও সৈয়দ সাজিদুল রহমান, তৃণমূল কংগ্রেসের যুবনেতা নাফে হাবিব, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আহমেদ রেজা, সাফিয়া ক্রিয়েশনের সম্পাদক মিস্টার আলম সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ये जो स्कीम लॉन्च हुआ था 2016 में 16 फरवरी को माननीय मुख्यमंत्री ममता बनर्जी इसका उद्घाटन किए थे, लॉन्च किए थे इसको। जो स्मॉल इंडस्ट्री जो होता है टेक्निकल या प्रोफेशनल कोर्स जैसे हम लोग जाने जाते हैं, यहाँ पे ग्वालपुर में पहली बार ये कोई ट्रेनिंग सिखाया जाता है यहाँ पे शिफा क्रिएशन। तो यहाँ पे आज 25 लोगों को ट्रेनिंग दे करके उन लोगों को यहीं पर इक्विपमेंट किया गया है, जॉब दिया गया है। ये लोग जो लड़के पहले मान लीजिए कि वहाँ पे कोई गुजरात जाते थे, पानीपत में रहते थे, वे बाहर नहीं जाना पड़ेगा, उन लोगों को यही जॉब मिलेगा। यहीं पे रह करके 12-15 हज़ार जो मैं अभी देखा यहाँ पे मुआयना किया, जो कढ़ाई का जो यहाँ पे कढ़ाई करके ये लोग कहीं आसाम भेजते हैं, कहीं मणिपुर भेजते हैं, कोई पानीपत वगैरह यहाँ से ट्रांसपोर्ट इम्पोर्ट एक्सपोर्ट होता है इन लोगों का जो देखते हैं। बहुत एक अच्छा इनिशिएटिव है गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल की तरफ से। আজকে আমরা সিফিয়া ক্রিয়েশনস কে আমরা ধন্যবাদ দিচ্ছি, যে স্বপ্ন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা প্রত্যেকটা জায়গায় একটাই কথা সবসময় বলেছেন যে এমপ্লয়মেন্ট জেনারেটিং প্রোগ্রাম, চাকরি যেভাবে আমাদের পর সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদের পর করের পর কর করের পর কর করের পর কর চাপিয়ে দিচ্ছে, বাংলার আর্থিক অবস্থাকে যেভাবে ভেঙে দেওয়ার, মৃদুদণ্ডকে ভেঙে দেওয়ার যে চেষ্টা মোদী সরকার আর অমিত শাহ সরকার যেভাবে চালাচ্ছে, সেটাকে রিকভার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সিফিয়া ক্রিয়েশন উৎকর্ষ বাংলা নামে একটা প্রজেক্টকে যেভাবে গ্রামে গ্রামে ছেলেদেরকে 3 মাসের ট্রেনিং দেওয়ার পর স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের মাধ্যম থেকে যেটাকে ফেব্রুয়ারি আপনার 2016 মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই চেয়ার করেন যে দপ্তরটাকে, সেখান থেকে আমরা একটা জিনিস জানি যে 3 মাসের পর এদেরকে ট্রেনিং দিতে হয়, সুইং ট্রেনিং, সেলাই মেশিনের থেকে শুরু করে এমব্রয়ডারি কড়াই থেকে শুরু করে প্রত্যেকটা স্কিল যে আছে, ছোটো ছোটো স্কিল মহিলাগুলা ছেলেগুলা যেগুলা ইয়ং ছেলেগুলা আছে যেগুলো চাকরির জন্য যেগুলো যাত আগে পানিপত যাত, লুধিয়ানা যাত, হরিয়ানা যাত, এখন আমরা এটা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা গোয়ালপুকুরে আমরা যেভাবে আমরা সিফিয়া ক্রিয়েশনসের প্রোপাইটারকে আমরা যেভাবে পেয়েছি, আমরা এখানে মিস্টার আছে, ওনার বাবা আছেন, ওনার ফ্যামিলিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের ছেলেমেয়েগুলা এখানেই আপনারা 3 মাসের ট্রেনিং করবে, এর 3 মাসের ট্রেনিংয়ের পর এরা এখানেই চাকরি করবে, এদের 10,000 টাকা করে বেতন দেওয়া হচ্ছে এখান থেকে, এই 10,000 টাকা বেতনের মাধ্যম থেকে এরা আগামী দিন কোনো জায়গায় যেতে হবে না, বাংলাতে রোজগার পাওয়া যায়, বাংলাতে যে ট্রেনিংয়ের পর কোনো অন্য রাজ্য বিহারে যেতে হবে না, হরিয়ানাতে যেতে হবে না, উড়িষ্যাতে যেতে হবে না, আপনার ইউপিতে যেতে হবে না, বাংলাতে ট্রেনিং করো, বাংলাতে চাকরি করো, বাংলাতে তোমার রোজগারি হবে। কেরকম মানে আমি যে সার্টিফিকেট দিই হাম লোক 3 মহিনে সে হাম লোক এই লোক ট্রেনিং দে রে যে এমওডি অপারেটর আমার লোক তো এই লোক অ্যাসেসমেন্ট হওয়া তা ইসকে বাদ আমি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট কিয়া এই লোক জয়েনিং লেটার ভি দিয়ে জয়েনিং লেটার দাও হচ্ছে দাও হচ্ছে সব দে দিয়ে আর আমি রেগুলার অ্যাসেসমেন্ট আউট ভি দিয়ে সব কাম কাজ আচ্ছা এনাদেরকে জয়েনিং লেটার দাও হলো তারে কবে থেকে কাজে যুক্ত করবেন এই প্রসেস হ্যাঁ কাজে করছে এখন বলতে আচ্ছা হ্যাঁ টোটাল কত লড়কা থা আচ্ছা টোটাল 25 আজ হ্যাঁ